Sabina. Good morning, everyone. Welcome back to the channel to a new vlog. এখন বাজে 7টা আমার আজকে তাড়াতাড়ি ঘন্টা ভেঙে গেছে 6টার সময় আমার একটা স্টুডেন্ট ছিল ও ফোন করেছিল আজকে আসলে ওর ম্যাথ পরীক্ষা তো এইজন্য তো আমি আর ঘুমোইনি তো ব্রাশ শেষ করা হয়ে গেছে এখন ভাবছি একটু পড়তে বসবো আর মাকে ডাকিনি একটু পরেই ডাকবো এই দেখো সকালবেলা সতেজ ফুলের গাছ দেখো একটা ফুল ফুটেছে এটা বেলি ফুল বলে চলো পড়তে বসা যাক একটু আর পরে আবার কথা হচ্ছে পড়তে বসেছিলাম আধ ঘন্টা হলো তো আমার ঘুম পাচ্ছে এখন পড়ার সময় যত ঘুম পায় তো আমি ঘুমোতে চললাম আবার পরে কথা হবে বাই বাই চলো আবারও গুড মর্নিং আমি ঘুমিয়ে গিয়েছিলাম বললাম এখন উঠলাম মা চা বানিয়েছে তো সবাই এখন চা খেয়ে নেবো এই যে আমি চা বিস্কুট খেয়ে বসে পড়েছি বিস্কুটটা জানি না কেমন খেতে এনেছে দিদা খেয়ে দেখি খুলতেই তো পারছি না ফুল জোর নাই শরীরে খুলে দাও ওই যে লুচি করব আর ওই সাদা আলুর তরকারি করব ও হ্যাঁ আর সাথে মিষ্টি আছে কি সুন্দর মায়ের গোল হয় লুচিগুলো আর আমি বেলতে গেলে বাবা দেখতে হবে আমিও পারতাম না সবই শিখতে হয় শিখে সব শিখাই দেবো কাম লুচির সাথে সাদা আলুর তরকারি হ্যাঁ এই তরকারিটা তোর পছন্দের তাই আজকে বানালাম অনেকদিন পরে গরম তেল পুড়ে যাবে আস্তে করে ছাড় পারবি না পারবি না কি রাম হচ্ছে না এই আমার লুচি গোলাপ গোল গোল কালো জাম না এটাকে কি বলে পান্তুয়া আর সাদা আলুর তরকারি হাম খা লেতে হ্যাঁ ফির বাদ মে বাত করেঙ্গে বাই বাই গুড আফটারনুন এখন বাজে 3টা প্রায় না 2:45 এরম বাজে আমার এই স্নান হলো খাওয়া এখনো হয়নি খাবো তো চলো কি রান্না করেছে দেখি তো আজকে সেরকম কিছু রান্না করেনি মা আমার প্রিয় আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে মেখে দিয়েছে তার সঙ্গে ডিম সেটা হলে আমার আর কিছু চাই না তো চলো তো আমি চলে এসেছি আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেল এখন কি সুন্দর হাওয়া দিচ্ছে মানে আমার হাওয়া হলে আর কিছু চাই না বেশ হাওয়া দেবে তার সঙ্গে মেঘলা আকাশ করে থাকবে হ্যাঁ ওরকম ওয়েদার হলে আমি পুরো ফিদা তো এখন খুব হাওয়া দিচ্ছে ছাদে এসেছি মাও এসেছে মাতাশ্রী হ্যালো মাতাশ্রী একটু মুখখানা দেখা হায় কি হাওয়া দিচ্ছে অনেকদিন পরে এরকম হাওয়া দিল বৃষ্টি আর কই হয় ওই দেখো সূর্যটা কি লাল টুকটুক 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 করছি তো আমাদের ছাদে ঘোরা হয়ে গেছে মায়ের জামা কাপড় তোলা হয়ে গেছে রিলস বানানো হয়ে গেছে তো এবার যাই নিচে যাই মা চা বানাবে চা খাবো আর তারপরে আমি আজকে পাস্তা বানাবো তো আমি বলেছিলাম যে পাস্তা বানাবো এখন 9টা বাজে আজকে আমি ডিনারে পাস্তা খেয়েই ঘুমাবো তো এখন বানাচ্ছি তো চলো দেখে নেওয়া যাক এই দেখো মা আছে আমাকে হেল্প করে দেবে আর ওই বড় মা বসে আছে আমি বানাচ্ছি আজকে হোয়াইট সস পাস্তা আমার কাছে অনেক কিছু নেই যেমন চিলি ফ্লেক্স অরিগানো এগুলো নেই ওগুলো ছাড়াই বানাচ্ছি তো দেখ প্রথমে দিয়ে দিচ্ছি বাটার তো
বাটার দিয়ে দিয়েছি, এবার এক চামচ ময়দা দেব। নাতে থাক, ওইটা আছে নাড়ারি, এটা এটাতে নাড় কুটিরে না, ওটা নেই। হ্যাঁ, আর একটু বাটার দিয়ে দিচ্ছি আমি, আর একটু ময়দা দিচ্ছি, পরিমাণ মতো দুধ দিচ্ছি। দেখো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই কেউ বলো না কিছু যে হয়নি, হচ্ছে না, ভুল বানিয়েছি। আমি জানি হচ্ছে না, আমার ইচ্ছে হয়েছে তাই বানিয়েছি। ওই ইয়েটা নেই ঘাটে যে, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিনি কি দেয়? একটু দিয়ে ভালো লাগবে, একটু চিনি দিয়ে সামান্য একটু। ওই যে কোটা ওই পিছনে পিছনে, আমার মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে, তো চিনি দিই। জানি চিনি দেয় না, বাট দিচ্ছি। ওই মশলা না এটা তো। এরপরে আমি এখন পাস্তা গুলো মা সিদ্ধ করে রেখেছে, আমি দিয়ে দিই। কেমন লাগছে রান্না করে? ভালো না, এদিকে দেখাও। আমি এই আমুলের চিজ দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে কেটে দিই, ওখান দিয়ে স্লাইস তো নেই আমার কাছে, এরমই আছে, তো এরমই দিই। চিজ একটু পুজা খা না, একদিন তো খাচ্ছি, রোজ খাই না। হোয়াইট সস পাস্তা অন্যরকমে হয় আমি জানি, এটা একই রকম নয়, কিন্তু আমি এরমই বানাচ্ছি। চিলি ফ্লেক্স তো নেই, তো এটা দিয়ে কাজ চালিয়ে দিই। হয়ে গিয়েছে আমার হোয়াইট সস পাস্তা, এটা আমার নিজের মতো করে করেছি। তো আমার নিজের মতো করে করেছি, কোনো রেসিপি না, আমার যা মন চাইছে তাতে দিয়ে দিয়েছি। তো আমি একাই খাবো, মা এতগুলো কেন পাস্তা ভিজিয়েছে আমি জানি না, আমি এতগুলো খেতে পারবো না, তো চলো। এই দেখো হয়ে গেছে, জানি না কেন ক্যামেরা হলুদ হলুদ লাগছে, তো পুরো সাদা হয়েছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে, ফার্স্ট টাইম কিছু বানালাম। ভালো হয়েছে, তো ভালো লাগবে। আমি তো হোয়াইট সস পাস্তা আগে কোনোদিন খাইনি, তো আমি জানি না কেমন খেতে, কিন্তু আমি যেটা বানিয়েছি এটা মিষ্টি মিষ্টি ঝালঝাল দুটোই হয়েছে, আর আমার তো ভালোই লাগছে। এনাও তোমরাও খেয়ে নাও। তো চলো আমি খেয়ে নিই, তারপরে কথা হবে। আর মাকে বললাম, মা এসব খায় না, বড় মায়ের গ্যাস হয়ে যায়, দিদা খায় না, সবারই সবকিছু আছে, আমি ওর জন্য একাই খাচ্ছি। কিন্তু খেতে অসাধারণ হচ্ছে বল, সত্যি ভালো হচ্ছে, লবণ একদম ঠিক আছে, লবণ বেশি খাওয়া যায় না, যে কোনো জিনিস আর লবণ কম খাওয়া। আমি আর খেতে পারবো না, বমিয়ে যাবে, বমিয়ে যাবে, আমি পারবো না। তো আমি খাই না, হয়ে গেছে আমার খাওয়া, কয়েকটা আছে মাকে নেবে। গুড নাইট বন্ধুরা, এখন আমি ঘুমোতে যাব। তো আজকের মতো আমার বকবকানি এখানেই শেষ। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আবার কাল দেখা হচ্ছে, টাটা।